হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাসুদ ভাই আজকে আমরা চলে আসছি ভাই একটা ক্যাজুয়াল চা খেতে ইভিনিং এর চা খেতে ফার্স্ট টিকটক ভাইরাল কোন একটা জায়গা আসছি খুশবু রেকমেন্ড করছে আমাকে এখানে আসতে এটা হচ্ছে চাশা মানে চাষি না এটা চা আর শা আমরা যেমন বলি চাতা এরকম আর কি চাশা এখানে এসে আমার মনে হচ্ছে এটা আরেকটা গ্রিন স্ট্রিট আসলে আমার চেয়ে আরেকটা জিনিস এটা গ্রিন স্ট্রিট চাইতে অনেক বেশি নাইস এন্ড টাইডি তো যেহেতু খুশবু রেকমেন্ড আমরা এখন ট্রাই করব চাশা লেটস গো खुबी আমরা কিউতে থাকা অবস্থায় রেস্টুরেন্টের সেটআপ দেখে রেস্টুরেন্টের ডেকোর দেখে আসলে আমরা অনেক ইমপ্রেস ছিলাম অনেক সুন্দর একটা জায়গা ছিল আমরা জাস্ট ওয়েট করতেছিলাম ওদের ফুড কিরকম হবে আর রেস্টুরেন্টের বাইরে কিন্তু অনেক বড় একটা সিটিং এর ব্যবস্থা আছে খুবই লাইভলি একটা পরিবেশ খুবই লাউড মিউজিক আছে এখানে আমার মনে হয় না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে গেলে কেউ বোর হবে ওখানে এই ডেকোরটা আসলে আমাদের সবচাইতে বেশি সুন্দর লাগছে ওদের চাষার যে কাপগুলো আছে কাপগুলো দিয়ে ওরা সিলিংয়ে ডেকোর করছে অনেক সুন্দর লাগতেছিল বাইরে থেকে এবং ভিতর থেকে আমরা আমাদের অর্ডার দিয়ে আমরা সিটিংয়ে বসে গেছি লাকিলি আমরা ইনডোরে সিট পাইছি স্পেশালি আসলে মানুষ সবাই বাইরে যেহেতু ভালো ওয়েদার লাউড মিউজিক ভালো একটা এনভায়রনমেন্ট সবাই প্রেফার করতেছিল বাইরে বসার জন্য প্রায় 10-15 মিনিটের পর খুশবুর হাতে যে বাসটা ছিল এটা ভাইব্রেট করা শুরু করছে দ্যাট মিন্স আমাদের অর্ডার রেডি জাস্ট এখন কাউন্টার থেকে আমাদের অর্ডারটা কালেক্ট করব কালেক্ট করে দেখি আসলে এতক্ষণ ওয়েটিংয়ের রেজাল্টটা কি আসে আমরা সবগুলি খাবার রিভিউ অ্যাট দ্য এন্ডে দেবো বাট একটা জিনিস না বললেই নয় আমার আর খুশবুর এখানে সবচেয়ে বেশি একটা জিনিস পছন্দ হয়েছে এটা হচ্ছে এই লোডেড চিকেনটা খুবই নাইস খুবই স্পাইসি চিকেনের সাথে চিপস আর অনেকগুলি সস মিক্স করে এই লোডেড চিকেনটা খুশবু কিন্তু অনেক পছন্দ করছে এই লোডেড চিকেনটা শি ওয়াজ লাভিং ইট মজা ভালো লাগতেছে
দেশি দেশি টাইপ দেশি দেশি টাইপ এটা কি কারির মতো মনে হচ্ছে না আমরা আমাদের খাবার দাবারের পর্ব শেষ করে যখন বাইরে আসলাম তখন দেখি আসলে লম্বা একটা কিউ এখনো দাঁড়ায় আছে কারণ এটা রিসেন্টলি টিকটক ভাইরাল প্লেস সবাই মনে হয় দূর দূরান্ত থেকে যাচ্ছে এখানে দেখার জন্য খুবই নাইস একটা বাইরে লাউডলি খুবই লাইভলি একটা এনভায়রনমেন্ট এখানে ওরা ক্রিয়েট করছে আর স্পেশালি রাত 12টা পর্যন্ত এটা খোলা থাকে সো অনেকে লেট নাইটেও যেতে পারে সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে শেষ করে বের হলাম মাসুদ তোমার কেমন লাগছে বলো যেরকম আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমার মনে হয় না ওই রকম ভালো কারণ আমি বিভিন্ন জায়গায় চা খাইছি কারাক চা খাইছি এখান ওখানেও খাইছি আমার মনে হয় ওইরকম যেরকম অন্যান্য খাবারগুলো যেগুলো অর্ডার করছে যেমন আমরা লোডেড ফ্রাইস ঠিক আছে অন্যান্য খাবারগুলো মোটামুটি ঠিক আছে বাট চাটা আমার বাসায় যেরকম স্পাইসি টি আমরা বানাই লাইক এলাচি তেজপাতা বিভিন্ন স্পাইস দিয়ে আমার মনে হয় সেম চা বাট দিস ইজ সামথিং স্পেশাল লাইক খুবই ভালো লেগেছে কারণ লন্ডন এরকম খুঁজে কোথায় পাবো না পাবো তো এই জন্য আমি মানুষ আসলে ইভিনিং এ আসলে আসে ফ্যামিলি নিয়ে আসলে বা ফ্রেন্ডদের নিয়ে আসলে এনজয় করতে পারবে ওখানে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ওরা ক্রিয়েট করছে এখন আমার পালা আমি বলি যেহেতু আমি মাসুদকে নিয়ে আসছি ফার্স্ট অফ অল আমরা যে লোডেড চিকেন ফ্রাইস অর্ডার করেছিলাম আমার কাছে এটা খুবই 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 ভালো লেগেছে এবং আমি আশেপাশে অনেকের টেবিলে দেখছিলাম যে সবাই ওইটাই অর্ডার করেছে ওইটা খাচ্ছে আর আমি ওইটা আমি যদি আবার আসি আমি দেখা যাবে ওইটাই অর্ডার করব আর সেই সাথে মাসুদ অর্ডার করছিল হচ্ছে ল্যাম ঘুন্ডা না কি জানি ল্যাম র‍্যাপ আর কি ওটা একটা অদ্ভুত একটা নাম আছে ও ল্যাম টুন্ডে এটা র‍্যাপের মতন একটা পরোটা বাইরে ভেতরে ল্যামের একটা স্মোকি ফ্লেভার দেওয়া একটা দ্যাট ওয়াজ লাইক ল্যাম র‍্যাপ বাট ল্যামটা রান্না করা হয়েছে এমন ভাবে যে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসছিল আচ্ছা পুলিশের গাড়ি আর সুজির হালুয়াটা আমার কাছে এভারেজ লাগছে আমার টেস্টের জন্য একটু বেশি সুইট ছিল বাট গরম পরোটা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগছে লাইক বাসায় যেমন লাগে খাবার আউটস্ট্যান্ডিং কিছু না বাট দ্য এনভায়রনমেন্ট দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং লাইক আমি আমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে খুব পছন্দ করবো একটা বেনিফিট হচ্ছে এখানে অনেকগুলো সাইড রোড আছে এখানে আপনি চাইলে পার্ক করতে পারবেন আর কোনো ইভেন্টে উইমলিতে যদি কোনো প্রোগ্রাম থাকে কোনো ম্যাচ থাকে তাহলে রাত 8টার পরে পার্ক করতে পারবেন মানে ফ্রি পার্কিং এলাকাটা খুবই লাইভলি আমরা এই ফার্স্ট টাইম আমরা এই উইমলিতে এসেছি ইজ ভেরি ভেরি লাইভলি লাইক গ্রিন স্ট্রিট রাইট এক্স্যাক্টলি হ্যাঁ আই থিংক আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি গ্রিন স্ট্রিট ভাইব নেওয়ার জন্য এখানে আসে বা ধরো ফ্যামিলি নিয়ে আসে ধরো লাইভ মিউজিক এনজয় করছে বড় স্ক্রিনে সেই সাথে চা তখন খাবার টেস্ট এমনিতেও বেড়ে যাবে খাবার ওয়াজ এভারেজ বাট সব কিছু মিলে আই উড সে ইটস 8 আউট অফ 10 হোয়াট ইউ সে চাটা আমার ওরকম আহামরি লাগে না আচ্ছা আচ্ছা আর চাটা সার্ভ করতে করতে ঠান্ডা হয়ে গেছিল বাট স্টাফ ওয়াজ ভেরি ফ্রেন্ডলি হ্যাঁ তাদের সার্ভিস ওয়াজ ভেরি গুড